বৃক্ষপ্রেমীদের কাছে বনসাই এখন আর অপরিচিত কোনো শব্দ নয়। বহু মানুষ এখন বনসাই চর্চা করছেন এবং প্রচুর অর্থ খরচ করে অনেক শৌখিন মানুষ এ সকল বনসাই কিনছেন। বনসাই নিয়ে একদিকে রয়েছে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল, আবার অপরদিকে এই শিল্প নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। বনসাই প্রেমীরা বনসাইকে গাছের পরিবর্তে একে নান্দনিক শিল্প বলতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি খুলনার বিশিষ্ট চিকিৎসক দম্পতি এবং বনসাই বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আমিরুল খসরু এবং অধ্যাপক ডাক্তার আফরোজা খানমের উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে হয়ে গেল 3 দিন ব্যাপী এক নান্দনিক বনসাই মেলা। মেলায় আগত মানুষের আগ্রহ দেখে প্রমাণিত হলো এই শিল্পের প্রতি মানুষের আগ্রহ এবং আকর্ষণ বাড়ছে। আজকের আলাপ এই বনসাই শিল্প নিয়ে। বনসাই কি? বন অর্থ থালা জাতীয় অগভীর পাত্র এবং সাই অর্থ গাছ, অর্থাৎ বনসাই অর্থ একটি সামঞ্জস্যপূর্ণ থালা জাতীয় অগভীর পাত্রে শক্ত কাণ্ড বিশিষ্ট গাছ যা অন্যান্য গাছের তুলনায় নান্দনিকভাবে ছোট আকৃতির হয়ে থাকে। অন্যভাবে বলতে গেলে বনসাই গাছ বলতে পাত্রের ছোট আকৃতির গাছকে বোঝায়, আর বনসাইকে বলা হয় একমাত্র লিভিং আর্ট বা জীবন্ত শিল্প, কারণ এখানে গাছটাকে সুন্দর করে কেটে কেটে একটা পরিপাটি হিসেবে এনে তারপরে একে নান্দনিক করা হয়। বনসাই তৈরির ইতিহাস। প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাস ঘাটলে 4000 খ্রিস্টপূর্বাব্দে পাথর কেটে গাছের চারা রোপণের হদিস পাওয়া যায়। প্রাচীন ভারতে ওষুধের জন্য টবে বা পাত্রে ওষুধি গাছ লাগানোর প্রচলন ছিল। 420 খ্রিস্টপূর্বাব্দে চীন সভ্যতায় প্রথম বেনজাইল শব্দের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে থাইল্যান্ড, জাপান, কোরিয়া এবং ভিয়েতনামে ভিন্ন আকারে এর চর্চা বিস্তার লাভ করে। প্রথম প্রথম জাপানিরা খড় সাজাতে ছোট আকৃতির পাত্রে জন্মানো বামন জাতীয় গাছ ব্যবহার করত, অতঃপর জাপানিরা তুলনামূলকভাবে কম গভীর পাত্রে ক্ষুদ্র গাছ পরিচর্যা করার সাথে সাথে চৈনিক বেনজাইল শব্দের উচ্চারণ পরিবর্তন করে ফেলে, যা পরবর্তীতে হয়ে যায় বনসাই। বনসাই বানানোর পদ্ধতি। শত শত বছর ধরে জাপানিরা হাতে কলমে বনসাই চর্চা করে আসছে। শত বছরের বনসাই চর্চা এখন একটি জীবন্ত শিল্পে রূপ নিয়েছে। বনসাই শিল্পে জাপানিরা এখনো তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছে। জাপানিদের অনেক পরিবার বংশগতভাবে এর চর্চা করে চলেছে। যেহেতু এই শিল্পের প্রধান উপাদান একটি জীবন্ত গাছ, তাই একে একেবারে তৈরি করা বা রূপান্তর করা যায় না। বনসাই অত্যন্ত দামি শিল্প, বনসাই করা সময় সাপেক্ষ এবং এক মহান শিল্পকর্ম, এর জন্য সারা বছর ধরে এর পরিচর্যা করতে হয়। অনেকের মতে বনসাই হলো এমন এক মহান শিল্পকর্ম যার জন্য দরকার কবির মতো কল্পনা শক্তি, হস্তশিল্পীর মতো সুদক্ষ হাতের কাজ, চিত্রশিল্পীর মতো দৃষ্টির গভীরতা এবং অভিজ্ঞ চাষীর মতো চাষাবাদ সম্পর্কিত গভীর জ্ঞান। বনসাই এক অনন্য শিল্পকর্ম, তবে এই শিল্প সম্পূর্ণ জীবন্ত। অন্য প্রাণহীন শিল্পের সাথে শুধু বনসাইয়ের এতটুকুই পার্থক্য। বনসাই আসলে একটি সাধনার বিষয়, এটা রাতারাতি হয় না। মাসের পর মাস, বছরের পর বছর লাগে একটি বনসাই তৈরি করতে। বনসাই করতে গেলে আপনাকে বিজ্ঞান জানতে হবে এবং আপনাকে এগ্রিকালচার বা চাষাবাদ জানতে হবে। আপনি যদি একবার বনসাই করেন, তবে আপনার কাছে মনে হবে প্রতিটা বনসাই আপনার এক একটা সন্তানের মতো। এগুলোকে লালন পালন করে বড় করতে হয়। বনসাই গাছ তৈরি করার জন্য উপযুক্ত গাছ, যে সকল গাছের বৃদ্ধি ধীরে ধীরে হয়, যে সকল গাছের কাণ্ড মোটা হয়, যে সকল গাছে বছরে একবার পাতা ঝরে, বয়স হলে যে সকল গাছের ছাল মোটা হয়, যে সকল গাছ সতেজ থাকে। তবে বীজ থেকে গাছ তৈরি করা থেকে কলম বা গ্রাফটিং করা ভালো, কারণ এক্ষেত্রে আপনি গাছের কাণ্ডকে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন, আপনার মনের মতো কাটছাট করে সাজাতে পারবেন। তাছাড়া বীজ থেকে বনসাই করলে 8 থেকে 12 বছরের বেশি সময় লেগে যায়, আর ডাল থেকে করলে এটা 4 থেকে 6 বছর লাগে। বাংলাদেশে বনসাই করা যেতে পারে এমন কিছু গাছ হচ্ছে বট, বকুল, শিমুল, পাকুড়, তেঁতুল, শিরিষ, বাবলা, পলাশ, বিলিতি বেল, ছাতিম, হিজল, জাম, নিম, বেলি, গাব, শেফালি, পেয়ারা, ডালিম, তমাল, জাম্বুরা, কমলা, তুলসী, পহেরা, বরই, কামিনী, মেহেদি, পড়ই, অর্জুন, জারুল, করমচা, কৃষ্ণচূড়া, কদবেল, দেবদারু, হরিতকি, কামরাঙা, আমলকি, নীল জবা, লাল জবা, কুসুম ফুল, অশ্বত্থ পাকুড়, রঙন, গোলাপ, পাবলা, কনক চাপা, গোলাপ জাম, সাদা নয়নতারা, বাগানবিলাস, পাতাবাহার, জামরুল, চায়না বাস,
সন্ধ্যা মালতী, যজ্ঞ ডুমুর, আলমন্ডা, এলাচ ইত্যাদি। বনসাই গাছের প্রকারভেদ, গাছের ধরন ও চেহারা পেতে নানান রকম পর্যায় রয়েছে। যেমন বাহারি তাদের ধরন, তেমনি বাহারি তাদের আকৃতি, তেমনি বাহারি তাদের নাম। ধরা যাক কোনো বনসাই টবের উপর বা বৃক্ষের গোড়া হতে দুটি কাণ্ডের সৃষ্টি করলে তাকে টুইন ট্রাঙ্ক বনসাই বলা হয়। আবার টবের উপর বা বৃক্ষের গোড়া হতে তিনটি কাণ্ডের সৃষ্টি করলে তাকে ট্রিপল ট্রাঙ্ক বনসাই বলা হয়। এভাবে অন্তত 11 ধরনের বনসাই ব্যাপকভাবে পরিচিত। মাটি নির্বাচন, বনসাই চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হলো দোআঁশ মাটি। ভালো ফল পেতে মাটির সাথে ইটের গুঁড়ো, পাথরের গুঁড়ো, পোড়া মাটির গুঁড়ো, বালি, কম্পোস্ট সার, ট্রাই ইত্যাদি মেশানো খুবই প্রয়োজন। আরো ভালো হবে যদি আপনি মাটির সাথে গোবর সার, কেঁচো সার, জৈব পদার্থ ইত্যাদি মেশাতে পারেন। মাটিকে এমন ভাবে তৈরি করে নিতে হবে যেন পানি নিষ্কাশনে কোনো সমস্যা না হয়। চারা সংগ্রহ, বনসাই তৈরির জন্য আপনি যে কোনো স্থান থেকে চারা সংগ্রহ করতে পারেন। কলম বা গ্রাফটিং এর চারা সংগ্রহ করতে পারেন, আবার বীজ থেকেও চারা তৈরি করে নিতে পারেন। কলমের মধ্যে কাটিং, লেয়ারিং, এয়ার লেয়ারিং ইত্যাদি উপায়ে চারা সংগ্রহ করা যায়। নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারেন। আবার বট, পাকুড়, অশ্বত গাছের চারা, পুরাতন দেয়াল, পুরাতন ইটির স্তূপ থেকেও সংগ্রহ করা যায়। বনসাই গাছের পাত্র, বনসাইয়ের জন্য তেমন বড় ধরনের পাত্রের প্রয়োজন নেই। অপেক্ষাকৃত অনেক ছোট পাত্রে বনসাই গাছ তৈরি করা সম্ভব। তবে বনসাইয়ের টব বা পাত্রের নিচে পানি নিষ্কাশনের জন্য অবশ্যই ছিদ্র রাখা প্রয়োজন। বনসাই গাছ রোপণের ধাপ সমূহ, সাধারণত বর্ষাকালে বনসাই গাছ রোপণ করা হয়ে থাকে, তবে আপনি বছরের অন্যান্য ঋতুতেও চারা রোপণ করতে পারবেন। কাণ্ড, শেকড়, শাখা প্রশাখা ও পাতা বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে হবে। টবের ছোট গাছটিকে বয়োবৃদ্ধ গাছের ভঙ্গিমা আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বনসাইকে যে মডেলে রূপ দিতে চান তা স্থির করে সেই অনুযায়ী শাখা বাছাই করতে হবে। সাধারণত জোড়া পাতার পক্ষ থেকে কাণ্ডের দুপাশে দুটি শাখা গজিয়ে থাকে। বাছাই পদ্ধতি অনুযায়ী এর একটিকে রাখতে হবে। কুড়ি ভাঙা চারার ক্ষেত্রে অতিমাত্রায় বেটে করে রাখতে ও ছোপালো রাখার জন্য কুড়ি বা পত্রমকুল ভেঙে দেওয়া উচিত। খুদে বনসাই করার জন্য অবশ্যই এটা করতে হবে, কারণ সবসময় বাড়ন্ত ডগা মাত্র দুটি পাতা রেখে কেটে না দিলে গাছ বড় হয়ে যেতে পারে। কুড়ি ভেঙে ফেলার মূল লক্ষ্য হলো নিচের পাতাগুলি কাঙ্ক্ষিত মূলকে বাড়তে সাহায্য করা, কারণ ওগুলো বাড়লে গাছের শাখার সংখ্যা বৃদ্ধি পাবে ও গাছ ছোপালো হবে। বনসাই গাছের শিকড় বা এরিয়াল রুট কিভাবে বের করবেন? প্রথমে বনসাই গাছের ধরন অনুযায়ী গঠন ঠিক করে নিতে হবে। সাধারণত একটা বনসাই গাছের গঠন আসতে কমপক্ষে 2-3 বছর সময় লাগে এবং এটা নির্ভর করে ভালো দক্ষতার উপর। গাছের গঠন তৈরি হলে গাছটির আকার অনুযায়ী বড় টবে বা পাত্রে বনসাই মিক্স মাটি দিয়ে গাছের গোড়ার মাটি সহ গাছটিকে লাগিয়ে দিতে হবে। মার্চ এপ্রিল হচ্ছে উত্তম সময়। গাছ লাগানোর পর 1 বছরের মধ্যে ডাল কাটিং না করলে সহজে অনেক এরিয়াল রুট বা শিকড় বের হয় এবং ডালগুলো পূর্ণ পরিপক্ক হওয়াতে কুড়ি বেশি বের হয়। গাছের গঠন সঠিক না হলে এরিয়াল রুটগুলো কেটে ফেলতে হবে, কারণ গাছের গঠন হওয়ার আগে এরিয়াল রুট পড়লে গাছের আগা মোটা, গোড়া চিকন হয়ে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। বনসাই গাছের পরিচর্যা ও যত্ন, শাখা বাছাই, বনসাইকে যে মডেলের রূপ দিতে হবে তা স্থির করে শাখা বাছাই করা দরকার। জোড়া পাতার কক্ষ থেকে কাণ্ডের দুপাশে দুটি শাখা গজায়। বাছাই পদ্ধতি অনুসারে এর একটিকে রাখতে হবে, নিচেরটিকে ডান দিকে রাখলে তার উপরেরটি বাম দিকে রাখতে হবে। শাখা ছাঁটাই, প্রায়শই বনসাইয়ের বয়স 3-4 বছর হলে তখন প্রুনিং এর প্রয়োজন হয়। বাছাই করা মোটা শাখাকে ধারালো অস্ত্র দিয়ে কাটতে হয়। এর জন্য যে অস্ত্রটি ব্যবহার করা উচিত তার নাম কনকেভ কাটিং প্লায়ার্স। এর কাটার ধরন পৃথক, কাটার স্থানের চারিদিক থেকে ছাল বেড়ে তাড়াতাড়ি তা ঢেকে দেয়। বনসাই পরিচর্যার জন্য স্পেশাল যন্ত্রপাতি পাওয়া যায়, শুধুমাত্র সেগুলি ব্যবহার করুন। বনসাই গাছের মাটি পরিবর্তনের নিয়ম, মার্চ থেকে মে মাসের মধ্যে বছরে একবার মাটি পরিবর্তন করা উচিত। মাটি পরিবর্তনের জন্য বর্ষাকাল ভালো নয়। গাছের মাটি 90% শুকনো থাকা অবস্থায় মাটি পরিবর্তন করা উচিত। মাটি ভেজা থাকলে গাছের মাটি পরিবর্তন করা উচিত না, কারণ এতে গাছের ক্ষতি হতে পারে। তাছাড়া ভেজা অবস্থায় মাটি পরিবর্তন করা অসুবিধাজনক। মাটি পরিবর্তনের সময় মূল মাটি বা মাদার সয়েল রেখে বাকি মাটি ফেলে দিতে হয়। গাছের মোটা শেকড়গুলো সুন্দরভাবে কাটতে হবে যাতে স্থানান্তরে কোনো সমস্যা না হয়। গাছ যেন হেলে না যায় সেদিকে খেয়াল রেখে নতুন টব বা পাত্রে গাছটিকে স্থানান্তর করতে হবে। গাছ লাগানোর সময় মাটি বেশি চাপা দেওয়া যাবে না, এতে পানি নিষ্কাশনে সমস্যা হয়। প্রয়োজন হলে গোড়ার স্থানে হালকা চাপ দেন। মাটি পরিবর্তনের পর গাছের অতিরিক্ত পানি লাগে না, তাই প্রয়োজন মতো পানি দিতে হবে যাতে মাটি বেশি দিন ভেজা বা স্যাঁতসেঁতে না থাকে। টবের মাটি ভেজা থাকলে সেটি শুকানোর পর দ্বিতীয়বার পানি দিতে হবে। মাটি পরিবর্তন করার পর আলো বাতাস চলাচল করতে পারে এমন ছায়াযুক্ত স্থানে 7 দিন রেখে তারপর রোদে দিতে হবে।
বনসাই গাছের ওয়্যারিং বা তার বাঁধা। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে গোটা গাছের তার পেঁচালেই বনসাই হয়ে যাবে। আসলে গাছের সব ডাল ওয়্যারিং করার দরকার হয় না। বর্ষাকালে গাছ ওয়্যারিং করা যাবে না, কারণ এই সময় গাছের ডালের নমনীয়তা কম থাকে। ওয়্যারিং এর জন্য অ্যালুমিনিয়াম বা তামার তার ব্যবহার করা উচিত। ওয়্যারিং দুই ভাবে করা হয়ে থাকে, একটিকে তার পেঁচিয়ে করা হয়, অপরটিকে টানা দিয়ে। তার পেঁচিয়ে ওয়্যারিং করলে সর্বোচ্চ 40 দিন পর খুলে দেওয়া হয়। যদি ডাল সঠিক ভাবে না থাকে তবে পুনরায় ওয়্যারিং করতে হবে। ওয়্যারিং এর সময় নির্ভর করে গাছের গ্রোথের উপর। গ্রোথ ভালো থাকলে স্বল্প সময়ে ওয়্যারিং সম্পন্ন করা যায়। খেয়াল রাখা দরকার গাছে যেন গভীর দাগ না পড়ে। দাগ পড়লে গাছের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যদি দেখেন গাছে হালকা দাগ পড়েছে তখন ওয়্যারিং খুলে ফেলবেন। বনসাই গাছের উপকারিতা। বনসাই গাছ শুধুমাত্র সৌন্দর্যই বহন করে না, বরং এদের কিছু উপকারিতাও রয়েছে। বনসাই গাছের উপকারিতা ও ব্যবহার খুব বেশি না হলেও বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে ঘর সাজানোর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন করার জন্য বনসাই ব্যবহৃত হয়ে থাকে। বনসাই আপনার স্ট্রেস বা মানসিক চাপ কমাবে। স্ট্রেস কমানোতে বনসাই গাছ বেশ উপকারী। এটি আপনাকে মানসিক প্রশান্তি দিয়ে আপনার জীবনকে গতিময় রাখতে সাহায্য করে। বনসাই গাছ আপনার অফিসে অথবা বাড়িতে রাখতে পারেন। এটি আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে, যার ফলে আপনার হতাশা ও দুশ্চিন্তা কমে যাবে। মানসিক প্রশান্তি ও ধৈর্য শক্তি বৃদ্ধির জন্য বনসাই খুবই পজিটিভ ইম্প্যাক্ট রাখে। বনসাই বাতাসকে বিশুদ্ধ করে। বনসাই এর অন্যতম গুণ হলো এটি বাতাসকে বিশুদ্ধ করে। বাতাসের দূষণ কমাতে পারে বিধায় ফুসফুসের রোগীদের জন্য বনসাই বেশ উপকারী।